আগে আইসা বলেন ভাই টিভির দাম কিন্তু কমাই দিতে হইব, ঠিক আছে? দর্শকরা যে আমাদের কাছে আইসা মোলামুলি করবো কি, রনি ভাই আইসা কিন্তু আগে বলে নেন ভাই টিভির দাম কমাই কিন্তু দিতে হবে আমার দর্শকের জন্য। আসলে রনি ভাই আপনার মতো এরকম ইউটিউবাররা কিন্তু এসব বলে না যে ভাই দর্শকদের চিন্তা কিন্তু অনেকে করে না যে ভাই ভিডিও করার কথা ভিডিও করে চলে যায়, আপনারা যে এটা দেন এডিট নেবো, কিন্তু স্পেশালি আপনি কিন্তু এসে কিন্তু বলেন দর্শকদের জন্য যে না দর্শকদের কথা ভাবেন যে আমার দর্শকরা যাতে কম দামে পায়। আপনি কিন্তু এসে আমরা ঝগড়া করেন যে ভাই আজকে টিভিতে কিন্তু কমাই দিতে হবে, না কারণ আপনি প্রত্যেকটা বিরোধে দেখেন যে 43 টিভি এই পর্যন্ত কেউ 18,500 টাকা ডাবল গ্লাস টিভি দিতে পারছি কিনা। আমি কিন্তু বরাবরই দর্শকদের কথা চিন্তা ভাবনা করে প্রচেষ্টা কম রাখছি এবং আপনারা আমার কাছে আসলে কিন্তু খালি হাতে ফিরে যাবেন না। এই রনি ভাই আপনি ভিডিও করতে আসেন আপনার দর্শকদের জন্য, আমরা কিন্তু চাই সর্বোচ্চ কম দামে টিভি গুলা দর টিভির দাম কিন্তু কম, তারপর আমরা চাই টিভির দাম কম দামে টিভি গুলা আপনার দর্শকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আজকে কোনটা দিয়ে শুরু করবো, আর একটা কথা বলি ভাই, দর্শকদের কম দামে টিভি দিয়েন ভাই, সঠিক সেবাটা দিয়েন। অবশ্যই ভাই, কে কি বললো এটা আসলে আমার দেখার বিষয় না, আমার হচ্ছে কম দামে দর্শকদের, আপনাদের দর্শকদের কম দামে টিভি দিয়েছে এবং সেবাটা ভালো দেওয়ার চেষ্টা করছে। আমি দাম হচ্ছে কম, সেল বেশি করতেছে, আমার যে মূলনীতি আমি মূলনীতিতেই থাকবো ভাই। আচ্ছা আচ্ছা, যাক তাহলে আজকে আমরা কোন টিভিটা দিয়ে শুরু করবো? 24 ইঞ্চির মধ্যে কিন্তু ফ্রেমলেস চলে আসছে, এখন 24 ইঞ্চির মধ্যে কিন্তু যে ফ্রেমলেস চলে আসছে, 24 ইঞ্চি ফ্রেমলেস, হ্যাঁ হ্যাঁ 24 ইঞ্চির মধ্যে ফ্রেমলেস, এটা কিন্তু প্রথম সিকু ব্র্যান্ড নিয়ে আসছে 24 ইঞ্চির মধ্যে ফ্রেমলেস, এবং আপনার সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো, এটা কিন্তু স্মার্টও আছে আবার বেসিকও আছে। আচ্ছা ঠিক আছে, এই যে এটা টিভি দেখতে পাচ্ছেন সেম টিভি, এটা স্মার্ট, এটা হচ্ছে বেসিক। আচ্ছা, যারা বেসিক চাই তারাও নিতে পারবে, যারা স্মার্ট চাই ফ্রেমলেস এর ভিতরে। আচ্ছা, কাস্টমার কে চাইদা ছিল যে ফ্রেমলেস স্মুথ, যারা আবার কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করে, আবার ধরেন খেলা টেলা দেখবে মাঝে মাঝে, তারপর দেখছে যে আপনার পিসি ছিল সব কিছুতে ইউজ করা যাবে, এবং দামও কিন্তু প্রায় একদম 7,000 ভিতরে। আচ্ছা, এই টিভিটা কিন্তু মাত্র 6,800 টাকায়, 6,800 টাকা, 6,800 টাকা ফ্রেমলেস টিভি। এটা কি আপনার বেসিক টিভি? বেসিক টিভি ভাই, এর প্রাইস কি একটু কমাই দেওয়া যায় না ভাই? এটা কারণ আমি তো সবসময় দামাদামি করি, দর্শক এই জিনিসটা পছন্দ করে যে ওদের জন্য আমি দামাদামি করি, আর তারপরও কিন্তু দর্শক এসে আরো টাকা কম দেয়, তাও কিন্তু আমি আসলে দামাদামি কিন্তু মানে আপনার দর্শকদের জন্য আমি কিন্তু একটা ফিক্সড প্রাইস দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর একবার 6,500 টাকা ভাই ফিক্সড প্রাইস এটা হচ্ছে। আচ্ছা 6,500 টাকা, কিন্তু এটা কিন্তু আমার চ্যানেলের নাম বলতে হবে কি ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমার চ্যানেলের নাম বলে এটা 6,500 টাকা, 6,500 টাকা। আচ্ছা, এটার ভিতরে কিন্তু ডাবল গ্লাস আছে, আমাদের কোনো ইয়া নাই, সার্ভিস আপনি 100% পাবেন। আচ্ছা আচ্ছা, তারপরে স্মার্ট টিভির প্রাইসটা কত পড়বে? স্মার্ট টিভি এটা পড়ছে 8,200 টাকা ভাই, 8,200 টাকা, 8,200 টাকা। আচ্ছা ভাই, আপনাদের যে ফ্রি ডিশটা দিচ্ছেন এটা তো দিচ্ছেন নাকি? অবশ্যই 100% থাকছে ফ্রি ডিশ, তো আপনি নিশ্চিন্তে খেলা দেখতে পারবেন, যে আইপিএল চলতেছে তার সামনে আপনার বিশ্বকাপ আসতেছে, আমরা কিন্তু চ্যানেলে অল্টারনেটিভ অপশন দিয়ে রাখতেছি যাতে খেলা দেখতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, সারা জীবন ফ্রি দেখতে পারবেন? সারা জীবন ফ্রি দেখতে পারবেন, আপনি ডিশের এক্সট্রা টাকা দিতে হবে না। ও আচ্ছা, এটা কিন্তু 24 ইঞ্চি থেকে শুরু। আচ্ছা 24 ইঞ্চি থেকে শুরু, 24 ইঞ্চি স্মার্ট টিভি থেকে শুরু। আচ্ছা, তাহলে 24 ইঞ্চি স্মার্ট টিভির প্রাইস কত করছে? প্রাইস 8,200 টাকা, আমরা জাস্ট আপনার চ্যানেল না বলে মাত্র 8,000 টাকা রাখবো, 8,000 টাকা রাখবো, 8,000 টাকা রাখবো। আচ্ছা, তারপর 24 বিগত চ্যানেলে কিন্তু 8,500 টাকা ছিল। আচ্ছা, আমরা রেট কমায় দিচ্ছি, 8,000 টাকা রাখবো, 8,000 টাকা রাখছি। আচ্ছা, স্মার্ট টিভি 8,000 টাকায়, 8,000 টাকা স্মার্ট টিভি। আচ্ছা, যাই হোক, এবং 24 ইঞ্চির ভিতরে কিন্তু আমরা ডাবল গ্লাস সাউন্ড বার সহ চলে আসছে, অনেকে সাউন্ড বার খুঁজে আর কি, তো ছোট টিভিতে সাউন্ড বার দেওয়া হয় কিনা, 24 ইঞ্চির ভিতরে কিন্তু সাউন্ড বার সহ দেখাই আছে, কিন্তু টেম্পার গ্লাস সাউন্ড বার সহ। আচ্ছা ঠিক আছে, এরাও কিন্তু গুগল প্লে স্টোর সাপোর্ট, গুগল প্লে স্টোর কিন্তু এটা আছে। আচ্ছা আচ্ছা, এই টিভিতে গুগল প্লে স্টোর আছে, ইউটিউব, নেটফ্লিক্স, টপি, এগুলো ফেসবুক সব কিন্তু চালাতে, ফেসবুক কিন্তু চালাতে পারবে এটা, মানে টিভিতেও ফেসবুক চালানো, ফেসবুক চালাতে পারবে। ঠিক আছে, এবং ছোটখাটো গেমও কিন্তু খেলা যাবে এটার ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস দিচ্ছে মাত্র 8,500 টাকা, 8,500 টাকা। হ্যাঁ, নতুন ব্র্যান্ড, কিন্তু জেনারেল ফ্লাগ, এটা কিন্তু একটা ব্র্যান্ডেড টিভি, হামিং কোম্পানির জেনারেল ফ্লাগ, অ্যান্ড্রয়েড টিভি। ঠিক আছে, মাত্র 8,500 টাকা। মনে করি যে এইটাই বেটার অপশন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সবই দেয়া আছে, সবই দেওয়া আছে, ডাবল গ্লাস সাউন্ড বার, মানে আমি দেখতেছি ইউটিউব প্লে স্টোর সবই আছে, সবই আছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্রাইস আছে 8,500 টাকা, 8,500 টাকা। এবার 32 বলছিলেন চমক দিবেন, 32 কি নতুন চমক আনছেন ভাই? 30 ইঞ্চি টিভি দিয়ে ভাইরাল হয়েছিলেন এটা জানেন? জি জি ভাই, অবশ্যই। আচ্ছা, তো এখন কি 32 সেই চমক কি আগের চমক কি আছে? আগের চমক আছে ভাই, এটা তো ব্যাপক চাহিদা, জেনারেল ফ্লাগের 32 ইঞ্চি যে ফ্রেমলেস, সিঙ্গেল গ্লাস, তারপর ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল, এই টিভি কিন্তু এখন মার্কেটে ফিউজ ফিউজ আপনার ব্যাপক একটা ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ভাইরাল হয়েছে কি জন্য? কারণ প্রোডাক্টের গুণগত মান ভালো এবং দামও কিন্তু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে কিন্তু কাস্টমার দর্শকগুলা দর্শকদের এই টিভির প্রতি চাহিদা বেশি। ঠিক আছে, এবং এটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এটা, না? হ্যাঁ, এটা কি আপনার ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস? ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস, এটা কিন্তু আপনার সাউন্ড, আপনার এই যে বর্ডারটা সিলভারও আছে আবার ব্ল্যাকও আছে। আচ্ছা আচ্ছা, দুটো মডেলই কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, ফ্রেমলেস এই মডেলটা পাচ্ছে কিন্তু মাত্র
11000 টাকা ও এটার প্রাইস আছে 11000 টাকা এবং যারা সিঙ্গেল গ্লাস ইউজ করছে তাদের মাত্র 10800 টাকা কিন্তু স্মার্ট টিভি ও এটা কি 10800 টাকায় দিয়ে দিবেন 10800 টাকা সিঙ্গেল গ্লাস টিভিটা 10800 টাকায় আর আমার চ্যানেল থেকে আসলে ভাই এটার দাম কত কমাইবেন এটা বলো 10500 টাকা ভাই 10500 টাকা 10500 টাকা সিঙ্গেল গ্লাস আর গ্যারান্টি ওয়ারেন্টি ঠিকমতো দিবেন তো ভাই গ্যারান্টি ভাই 100% ঠিকমতো ফ্রি ডিস দিবেন তো ভাই 100% ভাই আচ্ছা তাহলে फ्रेंड्स আপনারা দেখেন শুধু মাত্র 10500 টাকায় জেনারেল প্লাগের সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস একটা সুপার স্মার্ট টিভি নিতে পারবেন 10500 টাকা হলে এবং ফ্রেমলেস নিতে পারো মাত্র 11000 টাকা আচ্ছা ফ্রেমলেস হচ্ছে 11000 টাকা জি জি আচ্ছা তারপরে তো মনে একটা নতুন চমক বলছিলেন আনছেন হ্যাঁ নতুন চমক আসছে এই যে দেখেন আপনি এই হচ্ছে নতুন চমক এটা কি 32 নতুন চমক হ্যাঁ 32 আছে 43 আছে এটা ব্র্যান্ড কি হচ্ছে মার্ক ভিশন ঠিক আছে 32 হচ্ছে পাওয়ারফুল সব কিন্তু এটা কিন্তু মডেল হচ্ছে 32DN4ST আচ্ছা আছে এটা স্যার RAM 2GB 16GB দেখে আছে 2GB RAM 16GB ঠিক আছে আচ্ছা Android version 11 ঠিক আছে এটা Facebook Google Play Store YouTube সবই কিন্তু চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমাদের নতুন যে প্রতি বছরই কিন্তু প্রতি ভিডিওতে একটা নতুন মাল রাখার চেষ্টা করি যাতে সার্ভিস কোয়ালিটি এবং রেটটা কিন্তু কম দামের ভিতরে আচ্ছা এই টিভিটা কিন্তু আপনি ডাবল গ্লাস স্মার্ট টিভি পাচ্ছে মাত্র 10500 টাকা এইটা ওকে ডাবল গ্লাস টিভি 10500 টাকা 10500 টাকা ডাবল গ্লাস স্মার্ট টিভি মানে আপনি ভাই এটা দুই দিন পরে মানে কি চমক দেন ভাই এই এইটাতে এই টিভির দাম কিন্তু অরিজিনালে 12500 টাকা ও আচ্ছা আচ্ছা এটা কি আপনার পাইকারি প্রাইস হ্যাঁ পাইকারি প্রাইস কিন্তু 12500 টাকা এটা কিন্তু জাস্ট আপনার এই ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্ত রেখটা থাকবে ও আচ্ছা এইটার প্রাইস হচ্ছে ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্ত 10500 টাকা ডাবল গ্লাসের টিভি ডাবল গ্লাস এবং এক সপ্তাহ পর কিন্তু এটা 12500 টাকা হয়ে যাবে ও আচ্ছা তাহলে ভাই আবারো বলে দিচ্ছি এই টিভিটাতে 43 এবং 32 আমি শুধুমাত্র এক সপ্তাহের জন্য মানে স্পেসিফিক দুইটা মডেলে শুধু এক সপ্তাহের জন্য অফার দিচ্ছি আচ্ছা আচ্ছা মাত্র 10500 টাকা 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি অনলি এক সপ্তাহ ভিডিও ছাড়ার এক সপ্তাহ পর্যন্ত এরপরে কিন্তু আগে রেট 12500 টাকায় চলে যাবে আচ্ছা তো फ्रेंड्स আপনারা কিন্তু এই টিভিটা নিতে অন্তত মিস করবেন না শুধু 10500 টাকার ডাবল গ্লাসের স্মার্ট টিভি এটা মনে হয় বাংলাদেশে আর কেউ দিতে পারবে না এবার আপনি যে টিভিটা যে ভাইরাল হইছিলেন ওই টিভিটা কইবেন এই যে ভাই টিভিটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন যেমন প্রিমিয়াম আসলে এক কথা এটার মধ্যে বলার কিছু নাই ভাই মানে 10-15 হাজার টাকার টিভিতে যা আছে এই টিভিটা তাই আছে 15-20 হাজার টাকা দিয়ে কিনলে যা পাওয়া যায় যা পাওয়া যায় এবং র‍্যাম রুম সবকিছু একুরেট আছে 2GB র‍্যাম 16GB রুম ফুল এইচডি একেবারে তারপরে গুগল প্লে স্টোর ইউটিউব নেটফ্লিক্স আমাজন তো ফ্রি ফেসবুক সব দেওয়া আছে এবং লুকিং তো সুন্দর ঠিক আছে আর 2023 সালের কিন্তু সবচেয়ে আপডেট মডেল এটা হচ্ছে আপডেট মডেল হ্যাঁ ঠিক আছে সাউন্ডটাও তো মনে অনেক সুন্দর অনেক সুন্দর সাউন্ড সিস্টেম সাউন্ড বারটা সাউন্ড সিস্টেমটা ডলবি লাইকন সাউন্ড সিস্টেম দেওয়া আছে আচ্ছা আপনি তো সব সময় চমক দেন এবার একটু প্রাইস একটু চমক দেন না হ্যাঁ এটা এই টিভিটার প্রাইস ছিল 12500 টাকা এখন দিচ্ছি 12000 টাকা আরো 200 টাকা আপনার চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট মানে 11800 টাকা তো फ्रेंड्स দেখেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নাম বলতে ভুলেন না তাহলে কিন্তু আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন দেখেন এই টিভিটা আমি সর্বপ্রথম ভিডিও করে 14000 তারপরে আছে 13500 তারপর 13000 এখন 12800 তাহলে এবার বলেন যে আপনারা আমার চ্যানেলের নাম বললে কতটুকু কমে টিভিটা নিতে পারবে 12800 টাকা ইয়া আকর্ষণীয় টিভি 11800 টাকা ভাই ও আচ্ছা সরি 11800 টাকা তো আমি আন্তরিকভাবে দুঃখিত 11800 টাকা হলে আপনারা কিন্তু এই আকর্ষণীয় টিভিটা নিতে পারবেন স্মার্ট ডাবল গ্লাস টিভি স্মার্ট ডাবল গ্লাস টিভি আজীবন ডিসলাইন ফ্রি জি আচ্ছা আচ্ছা এবং এটার ভিতরে ভয়েস কন্ট্রোল যেটা আছে এটা হচ্ছে আপনার এই সেম টিভি ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা মানে এই টিভিটাই ভয়েস কন্ট্রোল সহ না এই যে এটা দেখতেছেন এই যে টিভিটা সেমই ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা এই টিভিগুলো তো আপনার চলেও বেশি রাখেনও বেশি হ্যাঁ হ্যাঁ এখানে বাইরে তারপর স্টকে সব জায়গায় কিন্তু টিভিগুলো সেম টিভি ভয়েস কন্ট্রোল সহ পাচ্ছেন মাত্র কিন্তু 13500 টাকা 13500 টাকা মানে সেম টিভি হ্যাঁ আর 500 টাকা ডিসকাউন্ট থাকতে 13000 টাকা 13000 টাকায় 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি এটা কিন্তু এখনো মানে কাস্টমার কিন্তু চাইছে আমরা কিন্তু অফলাইনে আসলে কিন্তু আমরা এটা 14500 টাকায় সেল করি ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু ভয়েস কন্ট্রোল টিভি এটা কিন্তু জাস্ট আপনার চ্যানেল অফার সর্বনাশে কিন্তু আমরা টিভিটা একবারে কম বাজেটে দিয়ে দিচ্ছি 13000 টাকায় আপনি 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি চিন্তা করা অসম্ভব ঠিক আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু থাকতেছে মাত্র 13000 টাকায় 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি এবং 11800 টাকা থাকতেছে কিন্তু 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি আচ্ছা তারপরেও তো আবার আপনি আরো একটা চমক দিয়েছেন এক সপ্তাহে ডাবল গ্লাস টিভি 10500 টাকা 10500 টাকা এটা কিন্তু আপনি 12500 টাকার টিভি মাত্র থাকতেছে 10500 টাকা এই এক সপ্তাহ পর এটা আবার
আমার আগে 40 দেখান, তারপরে চমক দেখি 40 ইঞ্চি টিভি। এটা থাকতেছে 40 ইঞ্চি সিকো ব্র্যান্ড, আপনি ফুজিতা, তারপর বোল্ড স্টার, এই তিনটা কোম্পানি থাকতেছে। যে কারণ যেহেতু 40 ইঞ্চি তিনটা কোম্পানি অ্যাভেলেবেল আছে, যেটা অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে মাত্র 16,500 টাকা 40 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি। ও আচ্ছা, 16,500 টাকায় হচ্ছে 40 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি, এবং ডাবল গ্লাসটা পাচ্ছে মাত্র 17,500 টাকায়। তারপর আপনার ফ্যানের নাম বলে ডাবল গ্লাসটা মাত্র 17,000 টাকা থাকতেছে। ও আচ্ছা, ডাবল গ্লাস 40 ইঞ্চি টিভি 17,000 টাকা, এবং ডাবল গ্লাস স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি 18,500 টাকা। রনিবার নাম বলে 500 টাকা ডিসকাউন্ট থাকতেছে, মাত্র 18,000 টাকা 18,000 টাকা দিবেন, 18,000 টাকা 40 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি। আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে আপনার এই যেটাকে যেটাতে আপনার বলছিলাম যে আপনি 3200 দামে 43 দিবেন। আচ্ছা, 3200 দামে এবার 43টা দেখি। 3200 দামে 43 এই টিভিটা আছে, যেটা মার্ক ভিশন। ও মার্ক ভিশন, এটা যে এক সপ্তাহ অফার যেটা বলছিলেন, এক সপ্তাহ অফার যেটা বলছিলেন, এটা দাম কিন্তু আপনার 20,500 টাকা। আচ্ছা, 20,500 টাকা হইতাছে 43 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের জন্য অফার থাকতেছে, অনলি এক সপ্তাহ পর আবার সেই আগের রেটে চলে যাবো। মানে ডিসপ্লেও দেয়া আছে না? হ্যাঁ, এই যে টিভিটা ডিসপ্লে দেওয়া আছে আপনার দর্শকদের সুবিধার্থে, এটা কিন্তু আপনার ডাবল গ্লাস, আপনি বাইরে দিলেও ভাঙবে না, আপনার বাচ্চা আছে বাসায়, খুব একটা বাচ্চারা যদি ফুল শক্তি দেয় মানে তাও কিন্তু টিভিটা ভাঙবে না, টিভিটা ভাঙবে না। খুবই মজবুত একটা টিভি, মার্ক ভিশন কোম্পানি, ঠিক আছে। একবারে আপনার এক বছরের সম্পূর্ণ প্যানেল পাস গ্যারান্টি থাকতেছে কিন্তু, এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এবং 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টিভিটা থাকে। আচ্ছা এটার আপনি কি বলছিলেন যে 3200 দামে 43, তো এটার প্রাইসটা একটু শোনান ভাই। প্রাইসটা মাত্র 18,500 টাকা, মানে 18,500 টাকা 43 ইঞ্চি ডাবল গ্লাস টিভি, 43 ইঞ্চি ডাবল গ্লাস টিভি ভাই, সত্যি ভাই এটা চমক ভাই, এটা আজকের চমক ভাই। জি জি, ঠিক আছে, 43 ইঞ্চি টিভি সর্বনিম্ন এটা প্রাইস তো ভাই 20,500 টাকাই। আচ্ছা আচ্ছা, এটা এই এক সপ্তাহ পরে, এই এক সপ্তাহ পরে কিন্তু গিয়ে কাস্টমার বললে কিন্তু ভাই আমি আর দিতে পারবো, মানে এক সপ্তাহ পরে দিতে পারবেন? না না না, যারা নিবে এক সপ্তাহের ভিতরে, ভিডিও ছাড়া এক সপ্তাহের ভিতরে নিতে হবে, মাত্র আপনার 18,500 টাকায় 43 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি। ও আচ্ছা, এটা হচ্ছে এক সপ্তাহের ভিতরে নিতে হবে, এক সপ্তাহের ভিতরে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তো ফ্রেন্ডস, দেখেন এক সপ্তাহের মধ্যে আপনারা যদি এই 43 ইঞ্চি আকর্ষণীয় টিভিটা নেন, ডাবল গ্লাসের টিভি, স্মার্ট টিভি, 18,500 টাকা, অবশ্যই আমার চ্যানেলের নাম বলেন, তাহলে আপনাদের অবশ্যই আরো অনেক ফ্যাসিলিটি দিবে। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো 43 ইঞ্চি ভিতরে? তারপরে দেখবো 43 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস টিভিটা। আচ্ছা, এটা তো ভাইরাল টিভিটা। হ্যাঁ, ভাইরাল টিভিটা, এটা কিন্তু বরাবরের মতো 19,500 টাকা ছিল, বরাবর ফ্রেমলেস টিভিটা মাত্র 19,000 টাকা। ও, এটা কি হচ্ছে 19,000 টাকা? 19,000 টাকা। আচ্ছা, 43 ইঞ্চি, 43 ইঞ্চি ফ্রেমলেস টিভিটা। আচ্ছা আচ্ছা, তারপরে 43-এর মধ্যে কি দেখবো? তারপর 43 ইঞ্চির ভিতরে আবার ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল আছে, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল। হ্যাঁ, এই যে টিভিটা 43 ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল, এটা সেম উই টিভিটাই, ভয়েস কন্ট্রোল। হ্যাঁ, ভয়েস কন্ট্রোল 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি পাচ্ছে কিন্তু মাত্র 20,500 টাকায়। ভয়েস কন্ট্রোল টিভি হচ্ছে 21,500 টাকা ছিল, 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এক সপ্তাহের জন্য 21,000 টাকা 43 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি। আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে দেখবো আমরা হচ্ছে আপনি ক্যামেরা টিভি দেখতে পাই, ক্যামেরা টিভি মিসিং হয়ে গেছে আমার, 32 ইঞ্চির ভিতরে ক্যামেরা টিভি কিন্তু 4K টিভি করছে এটা কিন্তু। আচ্ছা, ক্যামেরা টিভি 4K না? হ্যাঁ, এই দেখতে আছে। আরে ন্যাশনাল প্যানাসোনিক, ন্যাশনাল প্যানাসোনিক, এটা এটা রাউটার বিল্ট ইন করা কিন্তু টিভিটাতে। আচ্ছা আচ্ছা, এটা রাউটার বিল্ট ইন করা, এবং ভয়েস কন্ট্রোল সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল সাউন্ড কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেশি টিভিটাতে, এই টিভিটাতে না, 24 ওয়াটের সাউন্ড বার, সাউন্ড বার লাগানো, 24 ওয়াটের সাউন্ড বার দেয়া এই টিভিতে। এই টিভি কোম্পানি হচ্ছে, কোম্পানি মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার, উনি নিজে এটা সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য উনি নিজে কিন্তু একটা সাউন্ড বার, সাউন্ড স্পিকার লাগাইছে, মানে এটার সাথে টিভির সাথে যে স্পিকার ছিল বরাবর অন্যান্য টিভির সাথে যে স্পিকার, এই টিভিতে সেম স্পিকারই ছিল, এই স্পিকার কিন্তু খোয়া ফেলছে, নতুন মানে 24 ওয়াটের স্পিকার সব ফালাই যায়, নতুন স্পিকার সে লাগাইছে। আচ্ছা আচ্ছা, 24 ওয়াটের সাউন্ড বার স্পিকার লেখাই আছে কিন্তু, এবং এটা কিন্তু আপনার মডেল নাম্বার স্ক্রিন কোড দেওয়া আছে, ব্র্যান্ডিং করা থাকবে, যেখানে দেখতেছেন এটা কিন্তু আপনার
আপনার লোগো এটা কিন্তু একবারে একদম বিল্টিন, হ্যাঁ একবারে বিল্টিন করা। এটা কিন্তু কিন্তু রাউটার বিল্টিনের কারণে কিন্তু এই টিভিটা ব্যাপক চাহিদা চলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে টিভিটা কিন্তু ইউজার ইন্টারফেসটা সুন্দর ভাই, হ্যাঁ ইউজার ইন্টারফেসটা সুন্দর। এবং এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখাইতেছিলাম, এই টিভিতে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন, ছবি ওঠানো যাবে, ছবি তোলা যাবে, স্ক্রিন রেকর্ড করা যাবে, হোয়াটসঅ্যাপে ইমোতে কথা বলা যাবে, মানে একটা মোবাইলে যা যা সম্ভব সব কিন্তু এর ভিতরে সম্ভব, এটাতে সম্ভব। এবং এই টিভিতে আপনার অনেকে দেখা যায় আপনার সিসি ক্যামেরা লাগায়, সিসি ক্যামেরা অ্যাপস গুলো কিন্তু আমি এই টিভিতে কিন্তু আমার সিসি ক্যামেরাটা নিয়ন্ত্রণ করি। ও আচ্ছা, এটা দেখি আপনি সিসি ক্যামেরা দেখেন, সিসি ক্যামেরা দেখি, এটা দেখি সিসি ক্যামেরা দেখা যাবে, সিসি ক্যামেরা গুলো কিন্তু একবার স্মুথলি দেখা যায় যে তোমার ক্যামেরা আছে, ক্যামেরা আছে। সিসি ক্যামেরা হচ্ছে কারণ হচ্ছে কারণ অনেক অনেক কিন্তু অ্যাভেলেবল, সবার বাসায় সিসি ক্যামেরা ইউজ করা হয়, সিসি ক্যামেরার জন্য আলাদা একটা মনিটর ইউজ করে, কিন্তু এটা কিন্তু আপনি এইটা সিসি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া মাত্র 16500 টাকা, 16500 টাকা ভয়েস কন্ট্রোলটা 18500 টাকা। এবং যারা কেসিও ব্র্যান্ড নিতে চায়, আমাদের কিন্তু কেসিও ব্র্যান্ড চলে আসে, একদম সেম রেডি কিন্তু আমরা দিচ্ছি, কেসিও ব্র্যান্ডের সেম রেডি দিচ্ছি। জি 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 আচ্ছা, এরপরে কিন্তু এটার ভিতরে আবার 43টাও দেখাই নিচ্ছি, এটার ভিতরে কিন্তু সেম মডেল 43 ইঞ্চি, এটা দেখতেছেন 43 ইঞ্চি, কিন্তু যারা বড় টিভি নিতে চাচ্ছে 43 এর সাইজটা মানে মডেলটা তো সেম এরকমই হবে, হ্যাঁ মডেলটা সেম সাইজে বড় আর সাইজে বড় আর, যারা বড় টিভি নিতে চাচ্ছে এটাও কিন্তু সাউন্ড বার লাগে, স্পিকার লাগে, যে ক্যামেরা সহ, ক্যামেরা সহ আছে 43-03 মডেল, ক্যামেরা সহ আছে, ক্যামেরা ছাড়াও আছে। 43 এর প্রাইসটা কত দিচ্ছেন? 43 ইঞ্চির প্রাইসটা কিন্তু বরাবর 28500 টাকা দিচ্ছি, 28500 টাকা। অনেক দোকানদার কিন্তু আমাকে অবজেকশন দেয়, ভাই আপনি তো কম দামে টিভি দিচ্ছেন, আমাদের তো সমস্যা হয় বিক্রি করতে। আমি কই ভাই, আমি একটু লাভ পরিমাণ কম করি, বিক্রি কিন্তু বেশি করি, এজন্য কিন্তু আমি কম দামে, কারণ এক একজনের লাভের পরিমাণ এক এক রকম থাকে, ঠিক আছে। আমি কিন্তু বরাবরই চেষ্টা করি রনি ভাই এর দর্শক যারা আছে তাদেরকে একটু কম দামি টিভি দিয়ে সেলটা একটু বেশি করার জন্য। আচ্ছা, এক একজনের এক মানুষের টার্গেট কিন্তু এক এক রকম থাকে, অনেকে চাই যে সেল কম করবে, রেটটা বাড়ায় সেল করবে। আচ্ছা আচ্ছা, আর আমি কিন্তু পণ্যের গুণগত মান সবকিছু বিবেচনা করে এবং দামটাও কিন্তু সাধ্যের মধ্যে রাখতেছি। আচ্ছা, আর এইটা তো দেখা যাচ্ছে গেমিং টিভি আসছে না? হ্যাঁ হ্যাঁ, গেমিং টিভি, এটাতে কিন্তু গেম খেলতে এই দেখতেই পাচ্ছেন না, এটা গেমিং টিভি, এই টিভি কিন্তু গেম টিভি, মানে অর্থাৎ গেমস খেলা যাবে এই টিভিটাতে। হ্যাঁ, টিভিতে গেমস খেলা যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যত আপনার এই যে এই যে এবং আপনার জয়স্টিক লাগায় নিলে কিন্তু গেম গুলো একদম নিশ্চিন্তে খেলতে পারবে, এটা রিমোট দিয়েও গেম খেলতে পারবে, দেখেন না গেমের এই তো দেওয়া আছে এটার ভিতরে। আচ্ছা আচ্ছা, গেমিং টিভি এটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, গেমিং বলতে আপনি 43 এর প্রাইসটা কত দিচ্ছেন? 43 ইঞ্চির প্রাইসটা থাকতেছে মাত্র 28500 টাকা ক্যামেরা সহ। আচ্ছা, আর ক্যামেরা ছাড়া পাচ্ছে 26500 টাকা, 26500 টাকা ক্যামেরা ছাড়া, ক্যামেরা ছাড়া সেম টিভি। আচ্ছা, দেখবো নেক্সট, দেখবো ভাই আমার হচ্ছে ভিশন টিভি, ভিশন না? হ্যাঁ ভিশন। আচ্ছা, ও আচ্ছা, গ্যালাক্সি জাতীয় টিভি? হ্যাঁ ভিশন গ্যালাক্সি, ভিশন 32 ইঞ্চি, দুইটা মডেলই কিন্তু অ্যাভেলেবল আছে। আচ্ছা, এইগুলোর ভাই পাইকারি প্রাইস কত, পার্সেন্টেজ নাই ভাই? না, আমি কোনো পাইকারি দোকানদার, আমার কোনো পার্সেন্টেজ 32-20 আছে এবং 30 আছে। আচ্ছা, দুইটা টিভি কিন্তু অ্যাভেলেবল, এটা কিন্তু 29500 টাকা অফার আপনার মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। হ্যাঁ, আমি কিন্তু দিচ্ছি মাত্র 21500 টাকা, 21500 টাকা, 21000 মানে 21500 টাকা কি মানে ভিশনের টিভি 4 বছরের প্যানেল গ্যারান্টি, মানে যেগুলো পপুলার টিভি আর কি, 20 এস আর 30 এস, 30 এস দুটোই अवेलेबल আছে, 20 এস ই 30 এস, 21500 টাকা, 21500 টাকা। এটা কিন্তু অনেকে 25% 26% দেয়, আমি কিন্তু কোনো পার্সেন্টেজে বেচেছি না। আচ্ছা আচ্ছা, একেবারে সব পাইকারি একদম লেভেল প্রাইস, লেভেল প্রাইস 21500 টাকা। আচ্ছা, আর আপনার জাতীয় টিভিটা গ্যালাক্সি 4K? 43 গ্যালাক্সি 4K টিভিটা কিন্তু 49900 টাকা। আচ্ছা, আমার পিরিয়ড আমি কিন্তু দিচ্ছি মাত্র 37500 টাকা, মানে পার্সেন্টেজ ছাড়া একবার পাইকারি প্রাইস, একদম পাইকারি, অনেকে 26% 27% 28% আমি কোনো পার্সেন্টেজে যাব না, 30% ও ডাইরেক্ট যাব না। আচ্ছা, মাত্র 37500 টাকা পাচ্ছে, তাহলে সেটা গ্যালাক্সি টিভি। আচ্ছা আচ্ছা, 4 বছরের প্যানেল গ্যারান্টি, 4 বছরের প্যানেল গ্যারান্টি। জি আচ্ছা ভাই, অল্প দামে বড় টিভি আছে ভাই? হ্যাঁ ভাই, এটা আছে 43 ইঞ্চি টিভি আছে, দেখতে পাচ্ছেন, এটা কি অল্প দামে বড়? অল্প দামে, এটা কিন্তু আপনার এবং রিমোটটা কিন্তু খুব পপুলার টিভি, পপুলার। এবং 2 জিবি র‍্যাম, 16 জিবি রম, ব্লুটুথ আছে এটার ভিতরে, ব্লুটুথ আছে, বয়েজ রিমোট, অ্যান্ড্রয়েড ভার্সন 11, ঠিক আছে, 4K সব আছে এটার ভিতরে, একদম যা যা থাকা দরকার সব আছে। ঠিক আছে, রিয়েল মডেল, এটার পাই, এটার পাই পাইকারি প্রাইসটা কত ভাই? এটা পাইকারি প্রাইস থাকতেছে মাত্র 27500 টাকা, 27500 টাকা, 27500 টাকা। ডিসপ্লে তো মনে দেয়া আছে, হ্যাঁ ডিসপ্লে দেওয়া আছে, তাহলে ডিকে তো রিয়েল মডেল। এই যে টিভিটা সাউন্ড বার সহ একদম অল ইন ওয়ান টিভি, 27500 টাকা হলে আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আবার 2 বছরের প্যানেল গ্যারান্টি, ও আবার 2 বছরের প্যানেল গ্যারান্টি, 2 বছরের প্যানেল গ্যারান্টি, কারণ একটা হপতে অনেক টিভিতে 1 বছরের প্যানেল গ্যারান্টি থাকে, এটা কিন্তু 2 বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ।
আচ্ছা মাত্র 27,500 টাকা। 43-এর পরে কম দামে বড় টিভি আছে তো নাকি? 50 ইঞ্চি তো বিশাল একটা চমক আছে। আজকে তো 32, 43 এবং 50, এই তিনটা টিভির প্রতি আমি কিন্তু মানে আমার থেকে ব্লাবের থেকে মার্জিন কমায় কিন্তু টিভি গুলো দিচ্ছি। আচ্ছা আসলে কম দিচ্ছি মানে এই টিভির গুণগত মান কম এরকম না, মানে আমার থেকে মার্জিন প্রাইসটা কমায় রেখে আমি কিন্তু দর্শকদের সবসময় কিন্তু একটা ঈদের পর্বতে একটা যে অফার থাকে এই ওরা কিন্তু 50 ইঞ্চির ভিতরে থাকতেছে। ও আচ্ছা 50 ইঞ্চি বিশাল বড় 50 ইঞ্চি টিভি, 4K টিভি, ডিকে 5 মডেল, মানে যেটা মডেলও কিন্তু পপুলার, ডিকে 5 মেটাল বডি, এই যে সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল এরকম হবে। হ্যাঁ এরকম সাউন্ড বার সহ দেখতে পাচ্ছ সেই টিভিটা, এখানে দেখেই দেওয়া আছে মেটাল বডি, সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল, ঠিক আছে 2GB RAM, 16GB ROM, মানে গোল্ডেন প্লাস টিভি গুলো বুঝছেন। আসলটা লুকিংটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এই টিভিটা কিন্তু, মানে একেবারে যারা বড় টিভি নিতে যাচ্ছে কম বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু একটা আদর্শ টিভি এটা। আচ্ছা আচ্ছা এবং এই টিভিটা কিন্তু আমি স্পেশালি আমি আমার আমার লাভের থেকে এটা কমিয়ে দিচ্ছি, মানে টিভিটার দাম কিন্তু বেশি, ঠিক আছে টিভিটার এই টিভিটার দাম 35,500 টাকা আর কি। ১৮,500 টাকা এবং 50 ইঞ্চি মানে 32, 43 এবং 50 এই তিনটা মডেলের ভিতরে তিনটা মডেল আছে, তিনটা টিভির ভিতরে তিনটা মডেল কিন্তু কম দামে দিচ্ছে একেবারে এক সপ্তাহের জন্য। আচ্ছা আচ্ছা 50 ইঞ্চির প্রাইসটা কত রাখছি? 50 ইঞ্চির প্রাইসটা রাখতেছি মাত্র 30,500 টাকা। 30,500 টাকা? 30,500 টাকা। তো ফ্রেন্ডস দেখেন মাত্র 30,500 টাকায় 50 ইঞ্চি টিভি, তাও ডিকে ডিকে 5 মডেল, মেটাল 5 মডেল। আগে আইসা বলেন ভাই টিভির দাম কিন্তু কমায় দিতে হইব, ঠিক আছে দর্শকরা যে আমাদের কাছে আইসা মোলামুলি করবো কি, রনি ভাই আইসা কিন্তু আগে বললেন যে ভাই টিভির দাম কমায় কিন্তু বুঝবো আমার দর্শকের জন্য। আসলে রনি ভাই আপনার মতো এরকম ইউটিউবাররা কিন্তু তো এসব বলে না যে ভাই দর্শকদের চিন্তা কিন্তু অনেকে করে না যে ভাই ভিডিও করার কথা ভিডিও করে চলে যায় আপনারা যে এডিট দেন এডিট নেব, কিন্তু স্পেশালি আপনি কিন্তু এসে কিন্তু বলেন দর্শকদের জন্য যে না দর্শকদের কথা ভাবেন যে আমার দর্শকরা যাতে কম দামে পায়, আপনি কিন্তু এসে আমরা ঝগড়া করেন যে ভাই আজকে টিভিতে কিন্তু কমায় দিতে হবে, কমায় দিতে হবে, দিতে হবে এইটা কিন্তু আমি আপনার মধ্যে কিন্তু আমি করি আমার দর্শকদের জন্য। আমার অনেক দর্শক আমারে ফোন কল দেয় দিয়ে অনেক কিছু বলে, আমি কিন্তু স্পেশালি লাগে জিনিস আপনার জন্য কিন্তু আমি বাদ দিয়ে অনেকগুলো টিভিতে কিন্তু এই যে টিভি থেকে কম দামে দিচ্ছি 43 ইঞ্চি টিভি। আপনি ভাই কোন এখন ভিডিও করছেন তো কোন টিভি কিন্তু 43 ইঞ্চি কেউ টিভি 18,500 টাকা ডাবল গ্লাস টিভি কেউ দিতে পারে নাই, আমি কিন্তু আমার লাভ মার্জিন থেকে এটা কিন্তু কমায় দিচ্ছি একেবারে লাভ ছাড়াই দিচ্ছি টিভিটা। আচ্ছা আচ্ছা বিশ্বাস করেন বা না করেন আপনি প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে 43 ইঞ্চি টিভি এই পর্যন্ত কেউ 18,500 টাকা ডাবল গ্লাস টিভি দিতে পারছে কিনা। আচ্ছা সিঙ্গেল গ্লাস দিতে পারে, সিঙ্গেল গ্লাসও নাই। অসংখ্য ধন্যবাদ শাহান ভাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ আল্লাহ।